মানুষদেরকে জাতা কলমে পিষ্ট করতেছেন আর ভারতের মুসলমানদেরকে মুদি পিষ্ট করতেছে, এই দিক থেকে দুজন মিল আসিমি দাই একজন আরেকজনকে দাওয়াত দিয়েছেন। আমি শেখ হাসিনা সরকারকে বলবো, আপনার যদি সুবুদ্ধি উদার হয় তাহলে ওকে ক্যান্সেল করুন, ওর দাওয়াতকে ফিরিয়ে দেন। যদি আপনি না ফিরান তাহলে বাংলাদেশের জনগণ অবশ্যই ফিরিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের মুসলমান জাগ্রত হয় নাই শুধু, এদেশের যারা মানুষ মানবতা আছে তারা সবাই জাগ্রত হয়েছে। যারা মানুষ তারা চায় মুদি এদেশে না আসুক, আর যারা চালুয়ার তারাই চায় মুদি এদেশে না আসুক, যারা খুনি তারা চায় মুদি এদেশে আসুক। কিন্তু যারা মানুষ চাই সে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক, তারা চায় নাই খুনি মুদি সে দেশে আসুক। প্রিয় ভাইয়েরা আমার, এই মুদিকে ফিরাবার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ।
কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা যদি জাগ্রত হই, আমরা যদি জাগ্রত হই, সমস্ত মানুষ যদি মুসলমান এবং সমস্ত মানবতাবাদী মানুষরা যদি রাস্তায় নেমে আসে, তাহলে কোনো অবস্থাতেই মোদি এদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। আমরা রাজি আছেন ইনশাআল্লাহ। খুনি মোদি, ধর্ষক মোদি, জালেম মোদি, অত্যাচারী মোদি, হিটলার মোদি বাংলাদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। তোরা ভাইয়ারা, আমার আন্দোলন চলছে, চলতে থাকবে। গত 4 তারিখ আমরা আন্দোলনে নেমে এসেছি, আজকেও এসেছি, গোটা বাংলাদেশে আজকে আন্দোলন চলতেছে। 13 তারিখে গোটা বাংলাদেশের প্রত্যেকটা থানার মধ্যে মিছিল হবে, মিটিং হবে। শুক্রবার দিন গোটা মসজিদের মধ্যে নির্যাতিত মুসলমানদের পক্ষে দোয়া হবে, যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হবে আগামী শুক্রবার। এবং আগামী 13 তারিখ ইনশাআল্লাহ কর্মসূচি ঘোষণা করা হবে। কাজে আসুন, আমরা সবাই সম্মিলিতভাবে প্রত্যেক থানায় থানায় মিছিল হবে আগামী 13 তারিখে, প্রত্যেক থানায় থানায় মিছিল হবে। সমস্ত মানুষদের চেতনাকে জাগ্রত করতে হবে, সচেতন করতে হবে। স্লোগান একটাই থাকবে, খুনি মোদি বাংলাদেশে আসতে পারবে না। খুনি মোদি, ধর্ষক মোদি, জালেম মোদি, অত্যাচারী মোদি, হিটলার মোদি বাংলাদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। ওর দাওয়াতকে ফিরিয়ে দেন, যদি আপনি না ফিরান তাহলে বাংলাদেশের জনগণ অবশ্যই ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের মুসলমান জাগ্রত হয় নাই শুধু, এদেশের যারা মানুষ মানবতা আছে তারা সবাই জাগ্রত হয়েছে। যারা মানুষ তারা চায় মোদি এদেশে না আসুক, আর যারা জানোয়ার তারাই চায় মোদি এদেশে না আসুক, যারা খুনি তারা চায় মোদি এদেশে আসুক। কিন্তু যারা মানুষ, চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, তারা চায় নাই খুনি মোদি এদেশে আসুক। এখানে আমরা কেন সঙ্গত হয়েছি সবাই আমরা জানি, কি জানি, খুনি মোদি আমন্ত্রিত হয়েছে আমাদের দেশে মেহমান হিসাবে। আমরা চিন্তাই করতে পারি না একজন খুনিকে, একজন ধর্ষককে, একজন জালেমকে কিভাবে বাংলাদেশ সরকার দাওয়াত দিতে পারে, আমন্ত্রণ করতে পারে। আমি শেখ হাসিনাকে প্রশ্ন করতে চাই যে 15 আগস্ট 1975 সনে শেখ সাহেবকে কাদের ইঙ্গিত হত্যা করা হয়েছে, এদেশের মানুষ নয় গোটা দুনিয়ার বিচক্ষণ ব্যক্তিরা জানে। শেখ সাহেবের হত্যার পিছনে কালো হাতটা ছিল ভারতের, এবং ভারতের দোসররাই তাকে হত্যা করেছিল। যারা শেখ সাহেব হত্যা করেছে আজকে তারা মেহমান হবে, এটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। যারা শেখ সাহেবকে ভালোবাসে তারা সহ্য করবে না। মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল তৎকালীন সময়, সে কসাই মোদি হিসাবে, কদাই কসাই মোদি হিসাবে পরিচিতি লাভ করেছে। গুজরাটে মানুষকে হত্যা করেছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, বহু মেয়েরা ধর্ষিতা হয়েছে। আজকে সেই মোদি ভারতের প্রাইম মিনিস্টার হওয়ার পরে গোটা ভারতবর্ষ এক কসাই খানায় পরিণত হয়েছে। শত হাজার বছর পর্যন্ত যে ভারতবর্ষের মানুষগুলি ঐক্যবদ্ধভাবে বসবাস করত, আজকে সেখানে এমন শত্রুতা সৃষ্টি হয়েছে যা চিন্তা করা যায় না। আপনারা দেখেছেন এমন কি এই কসাই মুদির লোকেরা মুসলমানদের কাপড়কে খুলে পরীক্ষা করেছে, তুমি হিন্দু না মুসলমান। শুধু তাই নয়, আপনারা শুনেছেন দেখেছেন এই কসাই মুদির লোকেরা বক্তব্য দিয়েছে, যেখানে মুসলিম মেয়ে পাবা তাদেরকে ধর্ষণ করবা। এই কসাই মুদির লোকেরা ঘোষণা দিয়েছে গোটা ভারত থেকে সমস্ত মুসলমান উৎখাত করতে হবে। এই কসাই মুদির লোকেরা বক্তব্য দিয়েছে মুসলমানকে হত্যা করতে হবে। আপনি দেখেছেন ইদানিং দিল্লির মধ্যে যেইভাবে গণহত্যা চলতেছে, আমরা শুধু গণহত্যা বলি নাই, বরং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসাবে তিনি বলেছেন এটা গণহত্যা চলতেছে। গত 2-1 দিন আগেও 11 জন মানুষের, মুসলমানদের লাশ ডেরেন থেকে উদ্ধার করা হয়েছে। 800-র উপরে আজকে মুসলমানদের কোনো খবর পাওয়া যাচ্ছে না, তারা খুন হয়ে গেছে। আজকে হাজারো বাড়ি ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আজকে বাবার সামনে তার বাচ্চাকে হত্যা করা হচ্ছে,
আজকে মা সামনে তার মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, আজকে আমার মায়ের কোলকে খালি করা হচ্ছে, আজকে আমার ছোট বাচ্চাদেরকে এতিম করা হচ্ছে, আজকে হাজারো মা বোনদেরকে বিধবা করা হচ্ছে। সেই খুনি মোদী বাংলাদেশে আসবে, এটা বাংলাদেশের মানুষ সহ্য করবে না।